প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক অনেক ভালো আছে। আপনাদের ভালো থাকতে শুনে আবার নতুন আরেকটা ভিডিও। আর আজকে আমি কথা বলবো আপনার ভিডিওটি কিভাবে ভাইরাল করবেন অনলাইন। আপনি হোক ইউটিউবে কাজ করেন, হোক ফেসবুকে কাজ করেন, হোক আপনি ফেসবুক রিলস নিয়ে কাজ করেন, হোক আপনি ইউটিউব রিলস নিয়ে কাজ করেন, আর আপনি কীভাবে এই ভিডিওগুলো ভাইরাল করবেন 100% এই জিনিসগুলো ফলো করলে আপনি ভাইরাল করতে পারেন। দেখুন, ইউটিউব অ্যান্ড ফেসবুক দুইটার মধ্যে কিন্তু পলিসি আছে, যেগুলো তাদের কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো যদি আপনি মানেন তাহলে আপনার ভিডিও তারা 100% ভাইরাল করতে বাধ্য। তারা হচ্ছে একটা অ্যালগোরিদমের মাধ্যমে ফেসবুক বা ইউটিউব দুটোটাই পরিচালনা করে, যেখানে কোনো ব্যক্তির মাধ্যমে এগুলো হয় না। এটা হচ্ছে একটা অ্যালগোরিদম, তারার যে একটা কন্ডিশন আছে, এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার চ্যানেলে আপনার ভিডিওগুলো 100% ভাইরাল হবে। আপনি যদি এই জিনিসগুলো ফলো করতে পারেন, কারণ তারা নিজেই এখানে বলে দিয়েছে যে আপডেট দিছে, আর আপডেটের তারা বলে দিয়েছে প্রতি বছরে আমরা জানি আপডেট আসে, আর ওই আপডেটে তারা বলে দেয় যে কোন জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হয়। তো এখন কথা না বলে আমরা চল যাবো মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করেন, আপনি কি খেয়াল করছেন আপনার ওই চ্যানেলের ভিডিওগুলো, আপনার এই ভিডিওগুলো কি কত রেজুলেশন আছে, ভিডিওর পারফরমেন্সগুলো কেমন আছে, বা ভিডিওর কন্ডিশন গুলো কেমন আছে আপনার, মানে সবকিছু মিলে ভিডিওর যে এটা আছে, এটা আপনাকে মূল বিষয়টা হচ্ছে এটা যে আপনার ভিডিওর রেজুলেশন কত আছে। আপনি অবশ্যই দেখবেন অনেক সময় ইউটিউবে, আপনার যখন ইউটিউব ইউজ করে দেখেন হঠাৎ করে আমাদের সামনে এমন সব দৃশ্য চলে আসে যেগুলো ভাইরাল ভাইরাল ভিডিওগুলো চলে আসে, যেখানে হচ্ছে কোনো কিছু নাই অথচ এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়ার একটা মাত্র কারণ তার ভিডিওটার রেজুলেশন অনেক হাই লেভেলের। আপনি হয়তো বিশ্বাস করতে পারতেছেন না, তাই না? আপনি হয়তো দেখবেন ইউটিউবে আমরা যখন প্রবেশ করি তখন অনেক সময় দেখা যাচ্ছে হয়তো কোনো মুভির ক্লিপ আসে যেখানে আপনার 50 মিলিয়ন 60 মিলিয়ন ভিউজ থাকে, যেখানে কোনো ইয়ে নাই সেখানে, আর এত টাইটেলও এত ভালোভাবে দেয় না তারা বা ইয়ে করে নাই, যার কারণে শুধুমাত্র একটাই কারণ, তার কারণ তার ভিডিওর রেজুলেশন ভালো থাকলে অবশ্যই তারা ভাইরাল করতে বাধ্য থাকে। আরেকটা কথা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওটা যদি প্রথম, যদি আপনি একটা দুইটা ভিডিও আপলোড করে যদি চিন্তা করেন যে আমার ভিডিওটা ভাইরাল হবে, মানে হইতেছে না আমি আর কাজ ছেড়ে দেবো, ইউটিউবটা কিন্তু তেমন নয়। আগে আমি আপনাকে বুঝতে হবে ইউটিউবের কন্ডিশনটা কি বা ফেসবুকের কন্ডিশনটা কি। তাদের কন্ডিশন এমন, আপনাকে অবশ্যই ভালো পরিমাণে ভালো হাই লেভেলের হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে, যেগুলো রেজুলেশন অনেক বেশি থাকবে, আর সেগুলো আপনি আপলোড করতে হবে, আর প্রতিনিয়ত আপলোড করতে হবে। আপনাকে একটা টাইম মেনটেন করতে হবে, আমি প্রতিদিন এই টাইমে ভিডিও আপলোড করবো, আর প্রতিদিন এভাবে নিয়মিত আপলোড করতে করতে থাকবেন, দেখবেন 1 থেকে 2 মাস বা 3 মাস পর এমনিতে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, একটা ভিডিও দ্বারা আপনার চ্যানেল পুরাই চাঙ্গা। এটাই মানে প্রত্যেকটা চ্যানেলের একটা ভিডিও দিয়ে কিন্তু চ্যানেলটা ইনক্রিজ, মানে উপর লেভেলে যায়। আর প্রত্যেকটা আমি যেটা লক্ষ্য করছি আর কি, শুধুমাত্র একটা ভিডিওতে দেখবেন আপনার 1 মিলিয়ন বা 5 লাখ 6 লাখ ভিউস আসে, সেখান থেকে আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার হবে একটা ভিডিও দিয়ে। আর এই একটা ভিডিও যখন ভাইরাল হবে, পাশাপাশি আপনার যে পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন সব ভিডিওগুলো একই লেভেলে যাবে। মানে তাদের যে ইয়াগুলো আছে, আপনারা হয়তো লক্ষ্য করেন একটা চ্যানেলের ভিডিও যখন আমি দেখি, আপনার দেখেন দেখবেন আপনি একটা চ্যানেলের ভিডিও দেখছেন, ক্লিক করছেন, ওই ভিডিওর সাজেশন হতে কিন্তু তাদের ওই চ্যানেলের আরেকটা ভিডিও কিন্তু নিচের দিকে চলে আসে, তখন কিন্তু ওই ভিডিওটা কিন্তু আমরা কখনো দেখি কখনো দেখি না। ঠিক একইভাবে তাদের ওই একটা ভিডিও যখন ভাইরাল হবে এভাবে সার্চ করবে, তখন আপনি চাইলে ওই ভিডিওটা কিন্তু এভাবে ভাইরাল হতে থাকবে। মূল কথা হচ্ছে আপনার ভিডিওর ভালো রেজুলেশন ভালো পারফরমেন্স করে ভালোভাবে ইউটিউবে আপলোড করেন, কোনো ধরনের কোনো মানে ট্যাগ এত ইম্পর্টেন্ট না, যদি কিন্তু রেজুলেশন পারফরমেন্সটা সবথেকে বেশি ভালো হতে হবে, এবং টাইটেল ডিসক্রিপশন দুইটা সবকিছু ঠিকঠাক থাকলে আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন এমনিতে আপনার ভিডিও 100% ভাইরাল হয়। সো এই ছিল আজকের ভিডিও। সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে দেবে। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।